নির্বাচনৰ আগতে কংগ্ৰেছে সারেন্ডার কৰিছে। বিগ পলিটিক্যাল নিউজ লৈ আহিছো সমূহ দৰ্শকৰ বাবে। কংগ্ৰেছৰ বিৰুদ্ধে অখিল গগৈৰ বৃহৎ অভিযোগ, বিস্ফোৰক মন্তব্য যে নির্বাচনৰ আগতে কংগ্ৰেছে সারেন্ডার কৰিছে। লগতে কংগ্ৰেছে বিশ্বাস কৰে যে উপ নির্বাচনত সাহসীয় দল অর্থাৎ সরকারী পক্ষই বিজয়ী হব বলে, আর সেই কারণে বেশিকৈ যুঁজ বাগর করে লাভ নাই বলেও মন্তব্য প্রকাশ করেছে কংগ্রেসের বিরুদ্ধে অখিল গগৈ। আমি জানাই আছো বিগ পলিটিক্যাল নিউজ, কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। আমি পুনর্বার জানাই আছো সমূহ দর্শকক এই মুহূর্তের খুবই ডাঙর খবরটো, নির্বাচনের আগতে কংগ্রেসে সারেন্ডার করেছে বলে মন্তব্য শিবসাগর বিধায়ক অখিল গগৈ। কংগ্রেসে বিশ্বাস করে যে উপ নির্বাচনত সাহসী দল অর্থাৎ সরকারী পক্ষই বিজয়ী হব বলে, আর সেই কারণে বেশিকই যুঁজ বাগর করে লাভ নাই বলেও মন্তব্য প্রকাশ করেছে কংগ্রেসের বিরুদ্ধে অখিল গগৈ। আমি জানাই আছো সমূহ দর্শকক বিগ পলিটিক্যাল নিউজ, কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে শিবসাগর বিধায়ক অখিল গগৈ। নির্বাচনের আগতে কংগ্রেসে সারেন্ডার করেছে বলে মন্তব্য প্রকাশ করেছে শিবসাগর বিধায়ক অখিল গগৈ। যেহেতু সমাগত উপনির্বাচন আর উপনির্বাচনের প্রাক্ষণতে শিবসাগর বিধায়ক অখিল গগৈ কেবাটাও বিস্ফোরক মন্তব্য আগবাইছে কংগ্রেসের বিরুদ্ধে। নির্বাচনের আগতে সারেন্ডার করেছে বলে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে শিবসাগর বিধায়ক অখিল গগৈ।